ওমা কাল তো পিজ্জা বানালে অসাধারণ লেগেছে, আজ কি বানাচ্ছো আমাদের দর্শকদের জন্য? চকলেট কেক। ও অসাধারণ। তো বন্ধুরা আপনারা কি আপনারা দেখে নেন, আপনারা দেখে নেন কিভাবে চকলেট কেক বানায়, কিভাবে বানায় মাটির উনুনে চকলেট কেক তৈরি হবে। আজকে দেখতে পাচ্ছেন পুরো উনুন রেডি করা বসে গেছে, এবার ভিডিও শুরু হবে। আপনার প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটু যেন স্কিপ করবে না। চলো মা ভিডিও শুরু করি। তো বন্ধুরা চকলেট কেক বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি, দেখুন কি কি উপকরণ দিয়ে চকলেট কেকটা বানাই। ডিম নিয়েছি তিনটে, এখানে টক দই, দুধ নিয়েছি গরুর দুধ, আপনারা গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধও গুলে নিতে পারেন। চিনিটা আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, খাবার সুটা, কোকো পাউডার আর এটা চকলেট আর ময়দা আর সাদা তেল নিয়েছি, আর এই কলা পাতাটা এইভাবে আমি কেটে নিয়েছি, এই বাটিতে বানাবো। এবার কীভাবে বানাই দেখ, ময়দার ভিতরে ডিমগুলো ভেঙে দেবো, ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার টক দই দেবো, চিনি দেবো, চিনি গুঁড়োটা, খাবার সোটা দেবো একটু, কোকো পাউডারটা দেবো, পরিমাণ মতো কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি, এবার গুলিয়ে নেবো ভালো করে, সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো। দুধটা এখনো দেওয়া হয়নি, একটু পরে দেবো, দেখি কতটা লাগে, ভালো করে মিশিয়ে নেবো সব উপকরণ। সব উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এবার অল্প একটু দুধ দেবো, দুধটা বেশি লাগবে না, এমনি পাতলা হয়ে গেছে, আর অল্প দেবো, আবারও ভালো করে একটু মিশিয়ে নেবো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, সাদা তেল অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। সব উপকরণ মেশানো হয়ে গেছে, এবার বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, কলা পাতাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার বাটির ভিতরে কড়া পাতাটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপারও দিতে পারেন, আমি কড়া পাতা দিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো, এইভাবে কেকটা এবার দিয়ে ফেলে দিয়ে এবার বসিয়ে দিতে হবে, এইভাবে এবার ভালো করে চারিদিকে যেন হাওয়া না ঢুকে থাকে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি, আর দিয়ে লবণ দিয়েছি কড়ার ভিতরে, আপনারা চাইলে বালিও দিতে পারেন। এইভাবে সবাই তো মাইক্রোওভেনে তৈরি করে, আমি উনুনে এইভাবে তৈরি করছি, আপনারা দেখুন কীভাবে তৈরি করি, এইভাবে করলেও খুব ভালো হবে। এবার বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, আধ ঘন্টা পরে আবার ফিরে আসি।
আধ ঘন্টা পরে আবার এসে নিয়েছি, দেখি কেকটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা কাঠি দিয়ে দেখবো কেমন হয়েছে। কাঠির গায়ে লাগিনি, তার মানে কেকটা হয়ে গেছে। এবার নামি আমি এসে গেছি কিন্তু খাওয়ার জন্য এসে গেছি। লোবা এসে গেছে, লোবা 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, তারপরে আমি খাবো এক্ষুনি। 5 মিনিট আমার একটু ঠান্ডা চলে যাবে। ঠিক আছে চলো দেখি। এবার ছুরির সাহায্যে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। দেখছে না খেয়ে দেখ এখন কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তো আগে দেখতে। আর সব দর্শক বন্ধু বসে আছে, এবার বন্ধুরা চকলেট কেকটা অসাধারণ হয়েছে। আপনারা এরকম বাড়ি ট্রাই করবেন, খুব ভালো লাগবে। বাড়ির বাচ্চারা খুব ভালোভাবে খাবে এটা, খুব যত্নে। আর আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন দ্য বং ফ্যামিলি টিভি, আর লাইক করে পাশে থাকুন। নমস্কার। আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমাদের পেজটা ফলো করে নাও। থ্যাংক ইউ।